সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে এক নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব চিকেন গ্রেভি। যে ব্রয়লার মাংস রান্না করলে অনেক সময় যে গন্ধ অনেকে খেতে পারেন না, কিন্তু এরকম প্রসেসে রান্না করলে মাংসের কোনো গন্ধ থাকে না এবং খেতেও বেশ টেস্টফুল হয়। এখানে নিয়েছি চিকেন, যে লেগ পিসটা আছে সেই লেগ পিসটাকে চাকুর সাহায্যে অল্প অল্প করে কেটে দিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরা গুঁড়ো এক চামচ, ধনে গুঁড়ো এক চামচ, লঙ্কা বাটা এক চামচ। এখানে আপনি ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। আর নিচ্ছে রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ। এখানে মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে চিকেনটাকে মেখে নেব। এখানে মশলাটা ভালোভাবে মেখে আধা ঘন্টা মতো যদি রাখা যায় মাংসের স্বাদ অসাধারণ হয়ে যায়। আর নিচ্ছি টক দই 2 চামচ। এখানে দইটা দিলাম, মাংসের স্বাদ বেড়ে যায়। এখন দইটাকে ভালোভাবে মশলার সঙ্গে এরকম মেখে নিয়ে এটা আধ ঘন্টার জন্য রেখে দেব। মেখে নিয়ে একটা ঢাকা দিয়ে, একটা প্লেট ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। এটা কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি চটকে চটকে এরকম, যাতে মশলাটা মাংসের মধ্যে ঢুকতে পারে। এর আগে থেকে মশলা মাখিয়ে রাখলে মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যায়। অন্যদিকে আমি এই মশলাটা রেডি করে নিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো গুঁড়ো হাফ চামচ। এর মশলা পরিমাণটা এখন অল্প অল্প করে দিচ্ছি, ধনে গুঁড়ো হাফ চামচ, যেহেতু মাংসের সময় মাংস মশলা অনেকটা মাখিয়ে রেখেছি। আর দিচ্ছি রসুন বাটা হাফ চামচের কম আছে, এর আগে রসুন বাটা হাফ চামচ মতো দিয়েছি, এখন হাফ চামচ। আদা বাটা হাফ চামচ, লঙ্কা বাটা হাফ চামচ। এখন এগুলো মশলা সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা গোলার জন্য এরকমভাবে অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে মশলাটা ভালোভাবে মেখে রেখে দেবো। এটা মশলাটা একসঙ্গে মেখে রাখলে তরকারির কালারটা বেশ সুন্দর আসে। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসিয়েছি, এখানে মাংসটা আমি ভেজে নেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়েছি, তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম। তেলটা এখানে সবসময় ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর মাংসের যে লেগ পিসটা আছে সেই লেগ পিসটা দিয়ে এখানে উল্টে পাল্টে 3-4 মিনিটের মধ্যে মাংসটা ভেজে উঠিয়ে নেব। এখানে মাংসটা ভাজলে কিন্তু যে ভেঙে ভেঙে যায় মাংস, সেই মাংসটা কিন্তু ভাঙে না, এই জন্য এখানে মাংসটাকে ভেজে নিচ্ছি। এখানে 2-3 মিনিট হয়ে গেছে, এখন মাংসটা এখন ফুল ফ্লেমে আমি এরকমভাবে মাংসটাকে উল্টে পাল্টে 2-3 মিনিট করে করে উল্টে পাল্টে ভেজে দেবো। এখানে 3-4 মিনিট মতো ভাজবো, এখানে বেশিক্ষণ ভাজার দরকার নেই। জাস্ট এখানে তেলে, গরম তেলের মধ্যে কিছুক্ষণ এটা ভেজে নিলে মাংসটা ভাঙার সম্ভাবনা থাকে না, ওই জন্য মাংসকে এখানে ভেজে নিচ্ছি। আর যে মাংসের একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকে না। এখানে চাইলে আপনার মাংসটা ম্যারিনেট করার সময় লেবু মাখিয়ে দিতে পারেন। মাংসটা এরকমভাবে উল্টে পাল্টে 3-4 মিনিট সবগুলো মাংস এরকম করে ভেজে উঠে নেব। অন্যদিকে একটা ওভেনে ননস্টিক কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নেওয়ার পরে দিয়েছি সরিষার তেল। মাংসটা কিন্তু সরিষার তেলে রান্না করাটাই বেটার, এখানে সরিষার তেলে রান্না করলে কালার সুন্দর হয় এবং খেতে বেশ ভালো লাগে। আর দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচানো। এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা যায়, পেঁয়াজটা সিদ্ধ হয়, এই কারণে পেঁয়াজটাকে ভালোভাবে এখানে ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে বেরেস্তার মতো কালার করলে মাংসের কালারটা বেশ সুন্দর আসে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে যে বাটিতে মশলাটা গুঁড়ো রেখেছি সেই মশলাটা কিন্তু দিয়ে এখানে ভালোভাবে কষে নেব। তারপরে মাংসটা, পেঁয়াজটা বেরেস্তার মতো কালার যখন হয়ে গেছে তখন আমি মাংসগুলো দিয়ে, এখানে 2-3 মিনিট হয়ে গেছে, এখানে ফুল ভিডিওটা আমি করিনি, মাংসটা দেওয়ার পরে 2-3 মিনিট হয়ে গেছে। এখন এটা পেঁয়াজটা একেবারে এরকমভাবে গলে গেছে,
এই যে ওখানে পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভাজা ছিল মাংসটা দিতে দিতে, যেহেতু মশলা মাখানো হয়েছিল মাংসের মধ্যে, এবার মাংসটা এরকম 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে কষে নেব। মাংসটা এখন যত বেশি কষবে তত বেশি টেস্টফুল হবে। এরকমভাবে 15 থেকে 20 মিনিট একটা কষে নেওয়ার পরে মাংসের কালারটা ঠিক এরকম হয়েছে, খুব সহজে তৈরি হয়ে গেছে চিকেন কষা। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে 500 টাকা অনুরোধ রইল, 500 টাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনার নোটিফিকেশানে পেয়ে যাবেন।